আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবার স্বাগত জানাই আরো একটি নতুন ক্লাসে। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা গত ক্লাসে কোন টপিকস নিয়ে এবং কোন বিষয় নিয়ে ক্লাস করছিলাম। আমরা দেখে নিই গত ক্লাসে কোন টপিকস নিয়ে ক্লাস করছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে ক্লাস করতেছিলাম মাছের সম্পূরক খাদ্য। অর্থাৎ আমরা গত ক্লাসে শিখেছি মাছের সম্পূরক খাদ্য আমরা কোথায় কোথায় থেকে পেতে পারি এবং মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ করে আমরা কিভাবে লাভবান হতে পারি। অর্থাৎ মাছের সম্পূরক খাদ্যের উপকারিতা সম্পর্কে আমরা গত ক্লাসে শিখেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এমন কিছু বিষয় নিয়ে জানবো যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সেটা হচ্ছে কি, যে আমরা আজকে জানব রুই বা বিভিন্ন প্রকার মাছের কেমন পরিমাণে খাবার দিতে হবে এবং সেই খাবারগুলো আমরা কিভাবে মিশ্রিত করে বা সেই খাবারগুলো কিভাবে প্রস্তুত করতে পারি এবং সেই খাবারগুলো কিভাবে প্রয়োগ করতে পারি, সেই সকল বিষয়গুলোই আমরা জানব। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করতে হবে, মাছ চাষ এমন একটি চাষাবাদ যেটার মাধ্যমে তুমি স্বাবলম্বী অর্থাৎ আর্থিকভাবে লাভবান হতে পারো, পাশাপাশি পরিবারের এবং দেশের আমিষের চাহিদা পূরণে বা আমিষের চাহিদা যোগান দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, মাছ চাষের জন্য আমরা প্রথমেই আজকে দেখব যে মাছ চাষের জন্য শুধুমাত্র যে কোথায় থেকে কোন উৎস থেকে সম্পূরক খাদ্যগুলো সংগ্রহ করব সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ নয়, সেটার থেকেও আরও গুরুত্বপূর্ণ এই সম্পূরক খাদ্য বা এই সম্পূরক খাদ্যগুলো আমরা কিভাবে তৈরি করব, কিভাবে এই সম্পূরক খাদ্যগুলো প্রস্তুত করব এবং কিভাবে প্রয়োগ করব, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রস্তুত করা বা প্রয়োগ করার পদ্ধতি, প্রস্তুত করা যদি ভুল হয় তাহলে কিন্তু আনুপাতিক হারে পুষ্টিমান ভিন্ন হবে, পাশাপাশি যদি প্রয়োগ পদ্ধতি ভুল হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য নষ্ট হবে এবং পাশাপাশি দেখা যাবে যে তুমি যে রেণুপোনা বা ধানে পোনা বা ধরো যে কি যে বড় মাছের জন্য যে বিভিন্ন প্রকার খাবার সরবরাহ করতেছো, সেই খাবার সরবরাহের পরিমাণ বা সেই খাবার সরবরাহ কিভাবে করতে হবে, সেই সকল বিষয়গুলো যদি সম্পর্কে যদি তুমি না জানো তাহলে কিন্তু মাছের উৎপাদন ভালো করা সম্ভব হবে না। তাই সম্পূরক খাদ্য অর্থাৎ যে খাবার প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি আমরা বাইরে থেকে যে খাবারগুলো সরবরাহ করে থাকি, সেই খাবারগুলো কিভাবে প্রস্তুত করবো এবং কী অনুপাতে প্রস্তুত করব তা চলো যাই আমরা দেখে নিই। প্রথমেই দেখো আমরা দেখব যে কাপ বা রুই জাতীয় মাছের চাষের ক্ষেত্রে কী কী উপাদান মিশ্রণে সম্পূরক খাদ্য তৈরি করতে হয়। কাপ বা রুই জাতীয় মাছ, রুই মাছ বা বিভিন্ন প্রকার কাপ, যেমন গ্রাস কাপ, সিলভার কাপ বা দেখা গেলো যে আরও যে বিভিন্ন প্রকার কার্প জাতীয় মাছগুলো রয়েছে, এই কার্প জাতীয় মাছ, কার্প এবং রুই জাতীয় মাছ চাষের জন্য আমরা কী কী উপাদানগুলো কেমন কেমন পরিমাণে ব্যবহার করব সেটা একটু দেখে নিই। প্রথমে দেখো উপকরণের নাম, শতকরা হার। উপকরণের মধ্যে প্রথমে আমরা ফিশ মিল ব্যবহার করব 10-21%, সরিষার খোল 45-53%, চালের কুড়া 28-30%, ভিটামিন ও খনিজ লবণ 0.5-1.0%, চিটাগুড়ো আটা 5%, সর্বমোট 100%। অর্থাৎ আমরা কি দেখলাম আবারও একটু দেখি, ফিশ মিল ব্যবহার করব 10-21%, সরিষার খোল 45-53%, মানে দেখো যে বিশাল পরিমাণে সরিষার খোল ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে প্রায় 50% সরিষার খোল ব্যবহার করতে হবে। সরিষার খোল তাহলে কত, 45-53%, চালের কুড়া 28-30%, ভিটামিন ও খনিজ লবণ 0.5-1.0%, তারপরে চিটাগুড়ো আটা হচ্ছে 0.5%, মোট 100%। তাহলে যখন আমরা কোনো কার্প জাতীয় বা রুই জাতীয় মাছের খাদ্য তৈরি করব, সম্পূরক খাদ্য তৈরি করব, তখন অবশ্যই এই উপাদানগুলো নিয়ে যখন খাদ্য প্রস্তুত করব, প্রস্তুত করার সময় এই উপাদানগুলো অবশ্যই এই অনুপাতে নিতে হবে। অনুপাতের ভিন্ন হলে তাহলে কিন্তু খাদ্য হচ্ছে কি, মাছের জন্য যে প্রয়োগকৃত খাদ্য সেই খাদ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে
পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান থাকবে না। সেই জন্য কী করতে হবে, যে অবশ্যই এই উপাদানগুলো এই অনুপাতে নিতে হবে। এবার আমরা দেখব যে এই উপাদানগুলো নিয়ে, ওই উপাদানে নিয়ে আমরা খাদ্যগুলোকে কিভাবে প্রস্তুত করব। মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালী, অর্থাৎ যে খাবারগুলো আমরা নিলাম সেই খাবারগুলো নিয়ে আমরা কিভাবে খাদ্যকে প্রস্তুত করব। প্রথমে দেখো, প্রথমে ভালো মানসম্পন্ন নির্ধারিত খাদ্য উপাদানসমূহ সংগ্রহ করতে হবে। খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে সবার পূর্বে যে কাজটা করতে হবে সেটা কি, ভালো মানসম্পন্ন নির্ধারিত খাদ্য উপাদানসমূহ সংগ্রহ করতে হবে। উপাদানসমূহ প্রয়োজনে আটা পেশা মেশিনে বা ঢেকিতে ভালোভাবে চূর্ণ বা গুঁড়া করে নিতে হবে। অর্থাৎ প্রথমে কি করতে হবে, আটা পেশা মেশিনে, অর্থাৎ ওই যে সকল উপাদানগুলো বড় বড়, যেমন সরিষার খোল বা আরও যে জিনিসগুলো রয়েছে, যেগুলো উপাদানগুলো বড় বড়, সেই উপাদানগুলো আটা পেশা মেশিনে অথবা ঢেকিতে ভালোভাবে চূর্ণ করে নিতে হবে। অতঃপর চালানি দিয়ে চেলে নিতে হবে। চালানি দিয়ে চেলে নিলে বড় বড় দলাগুলো আলাদা হবে, সেইগুলোকে আবারও ঢেকিতে দিয়ে ছোট ছোট দলা তৈরি করতে হবে। সূত্র অনুযায়ী, অর্থাৎ ওই যে আমরা যে আগে যে ছক দেখলাম, এই ছক অনুসারে খাদ্য উপাদান সময় একটি একটি করে মেপে নিয়ে মিক্সার মেশিনে বা একটি বড় পাত্রে ভালোভাবে মেশাতে হবে। অর্থাৎ কোনটা কত পার্সেন্ট, ফিশমিল কত পার্সেন্ট, চালের খোড়া কত পার্সেন্ট, সরিষার খোল কত পার্সেন্ট, তারপরে হচ্ছে খনিজ লবণ কত পার্সেন্ট, ঠিক আছে, আটা কত পার্সেন্ট, এই সবগুলো নির্দিষ্ট অনুপাতে নিয়ে মেপে নিয়ে সেগুলো একটা বড় পাত্রে ভালোভাবে মিক্সার করতে হবে। মেশানো উপাদানগুলোতে পানি দিয়ে ভালোভাবে নেড়ে মণ্ড তৈরি করতে হবে। অর্থাৎ মেশানো উপাদানগুলোতে পানি দিয়ে নেড়ে ভালোভাবে মণ্ড তৈরি করতে হবে। যেমনটা আমরা দেখি মায়েরা হচ্ছে রুটি বানানোর আগে যে আটার যে মণ্ড তৈরি করে, ঠিক আছে, সেরকম মনে করো তোমার কি, যে মিক্সার তৈরি করার পরে পানি দিয়ে ভালোভাবে নেড়ে সেগুলোকে মণ্ড তৈরি করতে হবে। এখন মণ্ড ছোট ছোট বলের মতো তৈরি করে ভেজা বা আর্দ্র খাদ্য হিসেবে মাছকে দিতে হবে। অর্থাৎ মণ্ডকে ছোট ছোট বলের মতো তৈরি করে ভেজা বা আর্দ্র খাদ্য কি করতে হবে, মাছের দিতে হবে। মাছকে সরবরাহকৃত খাবার পানিতে বেশি স্থিতিশীল রাখার জন্য বাইন্ডার হিসেবে আটা, ময়দা বা চিটাগুড় ব্যবহার করা যায়। মাছকে যে খাবারগুলো সরবরাহ করবো সেই খাবারগুলো যাতে দীর্ঘ সময় যদি ওই দীর্ঘ সময় যে আমরা ছোট ছোট বলের মতো তৈরি করবে, সেই বলের মতো ওই অংশগুলো যাতে দীর্ঘ সময় পানিতে গলে না যায়, সেই জন্য আমরা এই খাদ্যগুলোর মধ্যে কী ব্যবহার করতে পারি বাইন্ডার হিসেবে আটা বা ময়দা অথবা চিটাগুড়। আটা, ময়দা অথবা চিটাগুড় ব্যবহার করলে এই পিলেটগুলো, ছোট ছোট বলের মতো যে অংশগুলো, সেগুলো তুলনামূলক বেশি শক্ত হবে, পানিতে দীর্ঘ সময় থাকবে, মাছ দীর্ঘ সময় ধরে খাবার সুযোগ পাবে। ভেজা বা আর্দ্র খাবার প্রতিদিন প্রয়োগের পূর্বে পরিমাণ মতো তৈরি করতে হবে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা একদিনে সব খাবার যদি তৈরি করে রাখি তাহলে সেই খাবারগুলো উপযুক্ত মান থাকবে না, অর্থাৎ সেই খাবারগুলো কী হবে, জীবাণু দ্বারা আক্রান্ত হবে। সেই জন্য প্রতিদিনই নতুন নতুন করে খাবার তৈরি করতে হবে। অর্থাৎ কি, যে প্রতিদিনই খাবার প্রয়োগের পূর্বে খাবারগুলো তৈরি করে নিতে হবে। দেখো, আবার এই মণ্ড দিয়ে সহজ পদ্ধতিতে অল্প মূল্যে দেশীয় পিলেট মেশিনের সাহায্যে পিলেট বা দানাদার খাবার তৈরি করা যেতে পারে। দেশীয় অনেক প্রকার পিলেট মেশিন, মানে গোল গোল খাবার তৈরি করার জন্য মেশিন পাওয়া যায়, সেই মণ্ডগুলোকে সেই মেশিনের মধ্যে দিলে খুব সহজেই সেই কি পিলেট মেশিনের সাহায্যে খাবারগুলোকে সেই গোলাকার বলের মতো বা পিলেট আকৃতি তৈরি করা যেতে পারে। এক্ষেত্রে পিলেট বা দানাদার খাবার রোদে শুকিয়ে নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে পিলেট বা দানাদার খাবারগুলো রোদে শুকিয়ে নিতে হবে এবং পরবর্তীতে ব্যবহারের জন্য বায়ুরোধী প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ করতে হবে। যখন এই পিলেটগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব তখন অবশ্যই সেগুলোকে কী করতে হবে, বায়ুরোধী প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ করতে হবে। খৈলে কিছু বিষাক্ত উপাদান থাকে যা মাছের জন্য ক্ষতিকর। খৈলে কিছু বিষাক্ত উপাদান থাকে যেগুলো মাছের জন্য ক্ষতিকর, তাই খোল একদিন পানিতে ভিজিয়ে রেখে ব্যবহার করতে হবে। অর্থাৎ খোল ব্যবহার করতে হবে কিভাবে, একদিন পানিতে ভিজিয়ে রেখে। খোল ভেজানো পানি মাছের খাদ্য তৈরিতে ব্যবহার করা যাবে না। অর্থাৎ খোল ভেজানো যে পানি হবে সেই পানি কিন্তু মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না।
সুষম খাদ্য তৈরির জন্য নির্বাচিত খাদ্য উপাদানের সাথে 0.5 বা 1% ভিটামিন ও খনিজ লবণের মিশ্রণ ব্যবহার করতে হবে। ভিটামিন ও খনিজ লবণ মিশ্রণ কিনতে পাওয়া যায়, অর্থাৎ তোমার মনে হতে পারে যে ভিটামিন ও খনিজ লবণ আমি হয়তো ফিশ মিল, তারপরে খোল, তারপরে চালের গুঁড়া, আটা বা অন্যান্য অংশ পেলাম, ভিটামিন খনিজ লবণ কোথায় পাবো? ভিটামিন খনিজ লবণ বাজারে কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে দেখো যে প্রতি 100 কেজিতে 0.5 থেকে 1 কেজি পর্যন্ত, অর্থাৎ 0.5 কেজি থেকে 1 কেজি পর্যন্ত ভিটামিন ও খনিজ লবণ মিশ্রণ মিশ্রিত করতে হবে। এবার আমরা দেখব এই খাদ্য উপাদানগুলোকে কীভাবে প্রয়োগ করতে হবে। আমরা খাদ্য তৈরি যে কীভাবে করলাম সেটা কিন্তু শিখে গেলাম, অর্থাৎ খাদ্য কীভাবে তৈরি করব তা কিন্তু আমরা মোটামুটি কথা কমপ্লিট শিখে গিয়েছি। এবার আমরা দেখব যে কীভাবে এই খাদ্যগুলোকে আমরা মাছের জন্য প্রয়োগ করব, অর্থাৎ কীভাবে দিলে, কীভাবে খাবারগুলোকে দিলে মাছ পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাবে, সব মাছ সমান পরিমাণে খাবার পাবে এবং খাবারগুলো পুরোপুরি কাজে আসবে, সেই পদ্ধতিগুলোই আমরা এখন দেখব। দেখো মাছ দিনের বেলায় খাদ্য গ্রহণ করে, কখন খাদ্য গ্রহণ করে? মাছ দিনের বেলায় খাদ্য গ্রহণ করে। তবে এই জন্য দেখো চাষের পুকুরে দিনের প্রয়োজনীয় খাবার সমান 2 ভাগে ভাগ করে 1 ভাগ সকালে এবং অন্য ভাগ বিকেলে দিতে হবে। খেয়াল করো আমরা জানি মাছগুলো অর্থাৎ কার্প এবং রুই জাতীয় এই সকল মাছগুলো দিনের বেলায় খাদ্য গ্রহণ করে, এই সকল মাছগুলো যেহেতু দিনের বেলায় খাদ্য গ্রহণ করে তার মানে তুমি যখন খাবারগুলো সরবরাহ করবে অবশ্যই 1 ভাগ সকালে সরবরাহ করবে আর 1 ভাগ বিকেলে সরবরাহ করবে। তাহলে কি হবে, সকালে সরবরাহ করলে মাছগুলো প্রথম মানে দিনের শুরুতেই কিছু খাবার খেতে পারলো, তারপরে সারাদিন ওরা ধরো যে প্রাকৃতিক পরিবেশে পুকুরে বা ওই জলাশয়ে মানে বিচরণ করে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করলো এবং সর্বশেষে বিকেলের দিকে তুমি কী করলে আবার পুনরায় কিছু পরিমাণ খাবার সরবরাহ করলে। ফলে কী হলো যে মাছের যদি সারাদিনে যদি কম পরিমাণ খাবার খেয়ে থাকে তাহলে বিকেলে সে আরও কিছু খাবার তোমার সম্পূরক খাবার খেয়ে তাদের কি যে ভালো উৎপাদন আসবে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি চিংড়ি আমরা জানি, যদি আমরা চিংড়ি চাষ করে থাকি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খাবার সন্ধ্যা বা রাতে দিতে হবে, কারণ চিংড়ি সাধারণত খাবার খায় কখন? রাতের বেলায়। চিংড়ি যেহেতু নৈশভোজী তাই খাবার সন্ধ্যা বা রাতের দিকে প্রয়োগ করতে হবে। নাম্বার 2, দেখো প্রজাতি ভেদে বিভিন্ন মাছের রেণুপোনার জন্য দেহের ওজনের 10 থেকে 20 ভাগ খাদ্য দিতে হবে, অর্থাৎ যেগুলো রেণুপোনার ক্ষেত্রে 10 থেকে 20% খাবার দিতে হবে। রেণুপোনার দেহের ওজনের 10 থেকে 20 ভাগ খাবার দিতে হবে। আঙ্গুলে পোনার ক্ষেত্রে 5 থেকে 10 ভাগ খাবার দিতে হবে। আঙ্গুলে পোনার ক্ষেত্রে খাবার দিতে হবে পোনার ওজনের 5 থেকে 10 ভাগ। এখন তোমার মনে হইতে পারে যে আসলে তুমি পোনাগুলোকে কিভাবে ওজন করবে। তুমি যদি একটা তোমার পুকুরের 1টি বা 5টি পোনা উঠিয়ে সেই 5টি পোনাকে ওজন করো, ওজন করলে কত হয়, তারপরে তুমি পুকুরে কতগুলো পোনা ছেড়েছ সেই সংখ্যা দিয়ে গুণ করলেই কিন্তু তোমার সম্পূর্ণ পোনার ওজন বেরিয়ে গেল। সম্পূর্ণ পোনার ওজন যা হলো তার দেখে যে সেটা যদি রেণুপোনা হয় তাহলে তার 10 থেকে 20 গুণ করলে পারেই তো 10 থেকে 20% পেয়ে গেলাম। তাহলে লক্ষ্য করো যে সাধারণত রেণুপোনার ক্ষেত্রে আমরা 10 থেকে 20% খাদ্য প্রয়োগ করব, আঙ্গুলে পোনার জন্য 5 থেকে 10% এবং বড় মাছের জন্য 3 থেকে 5% হারে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে। পোনা মাছ চাষের ক্ষেত্রে সপ্তাহে 1 বার এবং মিশ্র চাষের ক্ষেত্রে 15 দিন বা মাসে 1 বার জাল টেনে কয়েকটি মাছের গড় ওজন নিয়ে পুকুরে সর্বমোট কয়টি মাছ ছাড়া হয়েছিল তা দিয়ে গুণ করলে পুকুরে মোট মাছের ওজন পাওয়া যাবে। এভাবে দৈহিক বৃদ্ধির সাথে সমন্বয় করে খাবারের পরিমাণ ঠিক করে নিতে হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে পুকুরে গ্রাস কাপ ও সরপুটি চাষ করা হলে, যদি আমরা পুকুরে গ্রাস কাপ ও সরপুটি চাষ করি তাহলে এদের ক্ষেত্রে কোন কোন খাবারগুলো সম্পূরক খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি সেটা একটু লক্ষণীয়। দেখো এদের ক্ষেত্রে কি করতে হবে, খুদিপানা, কুটিপানা, সবুজ ঘাস, হেলঞ্চা, তারপরে কচুরিপানা এইগুলোর কি নরম অংশ ও বিভিন্ন উদ্ভিদের পাতা যেমন বাঁধাকপি, পুঁই শাক, কলা পাতা কেটে
পুকুরে সরবরাহ করতে হবে। তাহলে কি কি আমরা দিতে পারি? যদি আমরা পুকুরে গ্রাস কাপ ও সরপুটি চাষ করতে চাই, তাহলে সেক্ষেত্রে এদেরকে খুদিপানা, কুটিপানা, সবুজ ঘাস, হেলঞ্চা, কচুরিপানা, নরম অংশ ও বিভিন্ন উদ্ভিদের পাতা যেমন বাঁধাকপি, পুঁই শাক, কলা পাতা ইত্যাদি কেটে সরবরাহ করতে পারি। এই উদ্দেশ্যে বাঁশের টুকরা বা গাছের ডাল দিয়ে বর্গাকার আকারে একটি ফ্রেম তৈরি করতে পারি, অর্থাৎ যাতে আমরা যে খাবারগুলো প্রয়োগ করব, অর্থাৎ এই যে খুদিপানা, কুটিপানা, সবুজ ঘাস, হেলঞ্চা, এগুলো যখন প্রয়োগ করব, তাতে যেন এইগুলো যাতে একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকে, সে আটকে রাখার জন্য কি করতে হবে, ডালপালা অথবা ডাল দিয়ে অথবা বাঁশের টুকরা দিয়ে একটা বর্গাকার ফ্রেম তৈরি করতে হবে। ফ্রেমটি একটি খুঁটির সাহায্যে পুকুরের পানিতে স্থাপন করতে হবে, যেন সবসময় একই স্থানে থাকে। কি কারণে সেখানে সবসময় একই স্থানে থাকার কারণ, এই ফিডিং ফ্রেম বা রিংয়ের উপরোক্ত খাদ্য দিতে হবে, মাঝে মাঝে এটি পরিষ্কার করতে হবে। অর্থাৎ আমরা যে কচুরিপানা, খুদিপানা বা যে হচ্ছে ঘাস, লতা পাতা, হেলঞ্চা, এগুলো যে খাবার হিসেবে দেব গ্রাস কাপ বা সরপুটির ক্ষেত্রে, সে খাবারগুলো যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে, সেই জন্য কি করতে হবে, একটা চারকোনা সে ফ্রেম তৈরি করতে হবে। আমি তোমাদের একটু দেখাই, সেটা যেমন এরকম একটা ফ্রেম তৈরি করতে হবে। ফ্রেম তৈরি করে পুকুরের একটা নির্দিষ্ট স্থানে সেই ফ্রেমটি রাখতে হবে। রেখে আমরা যে ওই যে বিভিন্ন প্রকার খাবারগুলো, কচুরিপানা, ঘাস, হেলঞ্চা, ঠিক আছে, তারপরে ওই যে কিটোপা পানা, এই যে বিভিন্ন প্রকার পানাগুলো যেগুলো গ্রাস কাপ খাদ্য হিসেবে গ্রহণ করে, সেই সকলগুলো এর মাঝে দিয়ে দিতে হবে, যাতে একত্রিত থাকে, এক জায়গা থাকে, মাছগুলো এখানে এসে সেই খাবারগুলো খেতে পারে। কিন্তু সারা জায়গায় ছড়িয়ে পড়লে পরে মাছ কি এই খাবারগুলোকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না, অর্থাৎ কি এক্ষেত্রে খাবারের যথেষ্ট পরিমাণ অপচয় হবে, আবার পুকুরে, সারা পুকুরে টোপা পানা বা কচুরি পানা এগুলো ছড়িয়ে পড়বে। তো সেই জন্য এইভাবে ফ্রেম বা ফিডিং ফ্রেম তৈরি করতে হবে বা রিং তৈরি করে আমরা হচ্ছে কি একটা নির্দিষ্ট জায়গায় ঘাস জাতীয় খাবারগুলো সরবরাহ করতে পারি। এবার দেখো নাম্বার ফোর, শুকনো খাবার পানির উপরে ছিটিয়ে এবং আর্দ্র বা ভেজা খাবার পানির 30-60 সেন্টিমিটার নিচে স্থাপিত খাদ্যদানি বা ট্রে বা মাচায় প্রয়োগ করতে হবে, এতে খাদ্যের অপচয় কম হয়। মানে আমরা শুকনো খাবার সাধারণত কি পুকুরের উপরে ছিটিয়ে দিতে পারি, তাই না? যদি শুকনো খাবার হয় তো সেক্ষেত্রে পুকুরের উপরে ছিটিয়ে দিতে পারি, কিন্তু শুকনো খাবার যদি না হয়, যদি আর্দ্র বা ভেজা খাবার হয়, তাহলে এরকম খাদ্যদানি তৈরি করতে হবে। সেই খাদ্যদানির উপরে 30-60 সেন্টিমিটার খাদ্যদানির তাকে রাখতে হবে পানির 30-60 সেন্টিমিটার গভীরে। এই যে 30-60 সেন্টিমিটার গভীরে এই খাদ্যদানি স্থাপন করতে হবে, এবং সেটাকে যে অথবা মাচা স্থাপন করতে পারে অথবা ট্রে স্থাপন করতে পারে, করে এর উপরে যদি খাবার দেওয়া যায় তাহলে এর উপর থেকে মাছ খাবারগুলো খেতে পারবে। এতে খাবারগুলো মাটিতে পড়ে যাবে না, খাবারের অপচয় কম হবে। তারপরে দেখো, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুকুরের চারপাশে 3-4টি নির্দিষ্ট স্থানে খাবার দিতে হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট স্থানে খাবার দিতে হবে 3-4টা নির্দিষ্ট স্থানে। কেননা যদি তুমি একটা নির্দিষ্ট স্থানে দাও, তাহলে পুকুরের সারা পুকুরের সব মাছগুলো হয়তো খাবার নাও পেতে পারে। তো সেই জন্য কী করতে হবে, 3-4টি নির্দিষ্ট স্থানে খাবার দিতে হবে, এবং অবশ্যই খেয়াল করতে হবে যেন সেই 3-4টি নির্দিষ্ট স্থানে থাকে। তাহলে খাবার গ্রহণের সময় হলে মাছগুলো সেই নির্দিষ্ট স্থানগুলোতেই অবস্থান করবে। এতে করে খাদ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। শীতকালে মাছের বৃদ্ধি কম হয় বলে খাদ্য প্রয়োগের হার স্বাভাবিকের চেয়ে অর্ধেক বা তিন ভাগের এক ভাগ কমিয়ে আনতে হবে। অর্থাৎ শীতকালে মাছের বৃদ্ধি তুলনামূলক যথেষ্টই কম হয়। তো সেই জন্য কী করতে হবে, এই সময় খাদ্য প্রয়োগটাও তুলনামূলক কমিয়ে আনতে হবে, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে অর্ধেক অথবা তিন ভাগের এক ভাগ খাদ্য প্রয়োগ করতে হবে।
সাত নম্বর দেখো পুকুরে, পুকুর অত্যাধিক সবুজ হয়ে গেলে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। যদি পুকুর অত্যাধিক সবুজ হয়ে যায়, পুকুর অত্যাধিক সবুজ হয়ে গেলে পরে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। আট নম্বর দেখো খাদ্য প্রয়োগের যথেষ্ট সময় পর খাবার থেকে গেলে বুঝতে হবে খাদ্যের পরিমাণ বেশি হয়েছে। যদি দেখ তুমি যদি পুকুরে খাদ্য প্রয়োগ করেছো এবং খাদ্য প্রয়োগ করার যথেষ্ট সময় পরও তুমি যদি দেখো যে খাবার রয়ে গেছে, তাহলে বুঝতে হবে খাদ্যের পরিমাণ বেশি হয়েছে, সেক্ষেত্রে খাদ্যের পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, আমরা আজকে কি যে আছে তোমার মাছের খাদ্য কিভাবে তৈরি করব, কি কি পরিমাণে নিয়ে বিভিন্ন প্রকার খাদ্য বা গাব জাতীয় মাছের জন্য বিভিন্ন প্রকার খাদ্য কি কি পরিমাণে নিব সেটা শিখলাম, এবং এই খাদ্যগুলো কিভাবে তৈরি করব, মিশ্রিত করে কিভাবে তৈরি করব সেটা শিখলাম। পাশাপাশি আমরা শিখেছি খাদ্যগুলোকে কিভাবে পুকুরে বা জলাশয়ে খাদ্যগুলোকে প্রয়োগ করতে হবে, সেই প্রয়োগ পদ্ধতি আমরা শিখেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি CW ও HW থাকবে। CW হিসেবে তোমরা করবে যে 100 কেজি সম্পূরক খাদ্য তৈরিতে, মাছের 100 কেজি সম্পূরক খাদ্য তৈরিতে কোন কোন উপাদান কি কি পরিমাণে দিতে হবে। HW করবে মাছের সম্পূরক খাদ্যগুলো কিভাবে প্রয়োগ করতে হবে, অর্থাৎ প্রস্তুতকৃত মাছের সম্পূরক খাদ্য কিভাবে প্রয়োগ করতে হবে, এটা করবে HW। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।